এবারে ম্যাক্স হসপিটাল চট্টগ্রাম সংবাদ। ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের গাউসিয়া কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আঞ্জুমানের রাহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহসিন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বক্তিয়ার সহ অনেকে।